নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এই একটি গ্রহের আশীর্বাদে পাঁচ রাশির স্বপ্ন পূরণ হতে চলেছে থাম্বেলে এই কথাটি আমি দেখেছি। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন, এবং আমি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে দিতে চলেছি। খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও, মোটো কেটে কেটে ভিডিওটি দেখবেন না, তাহলে অনেক কিছু আপনারা তথ্য কিন্তু মিস করে যেতে পারেন। দেখুন, আমি কোন গ্রহটি করবে তাও আমি আপনাদেরকে জানাবো। দেখুন, এই দুইটি রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ মীন রাশি এবং ধনু রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতির কৃপায়, বৃহস্পতির আশীর্বাদে পাঁচ রাশির স্বপ্ন পূরণ হতে চলেছে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে কিন্তু দেবগুরু বলা হয়, অর্থাৎ বৃহস্পতি কিন্তু বিশেষ কিন্তু ভূমিকা কিন্তু আমাদের এই জ্যোতিষশাস্ত্রে কিন্তু পালন কিন্তু করে। আর এই বৃহস্পতি এই পাঁচটা আসে কিন্তু স্বপ্ন পূরণ করতে চলেছে। বৃহস্পতি আপনার মকর রাশিতে নিচস্থ হয়, অর্থাৎ নিচ গৃহ মকর রাশি, এবং বৃহস্পতির তুঙ্গ রাশি হচ্ছে কর্কট রাশি। মকর রাশিতে নিচস্থ হয় এবং কর্কট রাশিতে তুঙ্গ অবস্থাতে কিন্তু থাকে। এবং এই দেবগুরু বৃহস্পতি আপনার 9 অক্টোবর আবার মার্গী থেকে বকরি হচ্ছে, 4 ফেব্রুয়ারি 2025 আবার বকরি থেকে মার্গী হবে। অর্থাৎ এই যে বিষরাশিতে টানা থাকবে বৃহস্পতি 1 বছর, এবং বকরি এবং মার্গী হবে, তার উপর আপনাদের সামনে আমি আরও ভিডিও নিয়ে আসতে চলেছি কী কী রেজাল্ট পাবেন। তো তার আগে আপনারা অবশ্যই ভিডিওটি আলোচনা আপনারা অবশ্যই শুনবেন। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে? অনেকে বলছেন যে কৌশিকদা, আপনি বললেন আমার রাশির নাম রয়েছে, কই আমি তো ভালো রেজাল্ট পাচ্ছি না। দেখুন, এখানে কিন্তু ব্যক্তিকেন্দ্রিক আমি আলোচনা কিন্তু করি না। আমি আবারও বলছি, ব্যক্তিকেন্দ্রিক আলোচনা কিন্তু করছি না, এখানে সার্বিক আলোচনা। বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, বৃহস্পতি যদি আপনার ভালো থাকে কি না আপনি জানবেন। অন্ধকারেও টর্চ হাতে নিয়ে কেউ আপনাকে কিন্তু টেনে তুলবে, অর্থাৎ যত বড় বিপদে থাক পড়ুন না কেন, বৃহস্পতির কৃপা, বৃহস্পতির আশীর্বাদ যদি থাকে আপনি কিন্তু জীবনে অনেক দূর এগাতে পারবেন। বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ। অনেকে জিজ্ঞাসা করেন যে কৌশিকদের সন্তানের জায়গাটা কেমন আছে, বৃহস্পতি, বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি বৈবাহিক জীবনের কারক গ্রহ, দাম্পত্য সুখ এটাও কিন্তু বৃহস্পতি কিন্তু দেয়। অনেকের ক্ষেত্রে বলছেন যে কৌশিকদা আমার মেয়ের তো বিয়ে হচ্ছে না, বৃহস্পতির জায়গাটা দেখুন। বৃহস্পতি যদি আপনার মেয়ের জন্মকুণ্ডলিতে নিচস্থ, রাহুযুক্ত, ডিগ্রিগত দিক থেকে দুর্বল, বা শুক্রের সাথে যদি একত্রে অবস্থান করে, তাহলে কিন্তু বৃহস্পতি কিন্তু শুভ ফল দিতে কিন্তু অক্ষম হয়। এবং বৃহস্পতি কোনভাবে অবস্থান করে, কোন কোন ভাবের উপর দৃষ্টি দিচ্ছে সেটাও কিন্তু দেখা কিন্তু দরকার। কারণ আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি, বৃহস্পতির দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয়, অমৃতর মতন হয়। যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির মহাদশা বা বৃহস্পতির অন্তর্দশা চলে, বৃহস্পতি যদি আপনার কেন্দ্র বা ত্রিকোণভাবে অবস্থান করে, তাহলে কিন্তু আপনি কিন্তু বড় অর্থশালী কিন্তু হবেন। আমি দেখেছি বৃহস্পতি কিন্তু মানুষকে দেয়। তো বৃহস্পতির এই একটি গ্রহ, অর্থাৎ যার দুটি রাশি রয়েছে, যেটি হচ্ছে ধনু রাশি এবং মীন রাশি, এবং এর পাশাপাশি এই যে বৃহস্পতি যে পাঁচ রাশির আমি কথা বলো, সেই পাঁচ রাশিকে কিন্তু অফুরন্ত অর্থ কিন্তু দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন, যাদের এক কথায় দিয়ালে পিঠ ঠেকে গেছে অবশ্যই যোগাযোগ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি।
এবং যার হাত ধরি কিনা তাকে কিন্তু টেনে তুলি। আমি বারবার বলছি, কিছু কিছু ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান আপনার জীবনকে বদলে দিতে পারে। বারবার বলি, যারা ভিডিওগুলি দেখছেন না আমার ভিডিও, যা কৌশিকরা যারা ভিডিও দেখছেন, স্বপ্ন নিয়ে দেখুন, স্বপ্ন ছাড়া কিন্তু দেখবেন না, বাস্তব করার দায়িত্ব আমার। প্রথম যে রাশি আপনার পাঁচ রাশিকে দিবে ধনের খাজানা এক কথায়, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির একাদশভাবে অবস্থান করছে, আপনাদেরকে যে কোনো স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ করবে। যারা দীর্ঘদিন বিবাহের জন্য বসে রয়েছেন, বিবাহ যোগ্য হয়ে রয়েছেন কিন্তু বিবাহ হচ্ছে না, বিবাহ আপনাদের কনফার্ম করাবে। যারা দম্পতি রয়েছেন, সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, এবার আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের বড় ধরনের লাভ দিবে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, সফলতা এবং স্বপ্ন পূরণ আপনাদের হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই বৃহস্পতি কিন্তু আপনাদের, বিশেষ করে আপনাদের বিজনেস ক্ষেত্রে এবং আপনাদের ইনকাম সোর্স এবং সফলতা আপনাদেরকে দিবে। আপনাদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট লাভ দিবে। যারা ট্রাভেল ট্যুরিজম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশিকে কিন্তু দিবে। আর্থিক রূপ থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে, ডেলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে এবং শুভ বিবাহের, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির অফুরন্ত লাভ দিবে, আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়াবে, আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়াবে, আপনাদের চাকরি ক্ষেত্রে প্রবল সম্ভাবনা কিন্তু দিবে। সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে বড় ধরনের চাকরি পাওয়ার সুযোগগুলো আপনাদের আসবে। আপনাদের সম্পত্তির দিক থেকে আপনাদের এই সময় লাভ দিবে সিংহ রাশির। আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পাবেন, কিন্তু আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন তারা কিন্তু সেখান থেকে নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। সিংহ রাশি অফুরন্ত লাভ পেতে চলেছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি হতে চলেছে, বিজনেস ক্ষেত্রে আপনার লাভ এবং বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে। এরপর যে রাশি মকর রাশি, মকর রাশির বৃহস্পতি ট্রানজিট আপনাদের ক্ষেত্রে স্বপ্ন পূরণ আপনাদেরকে করবে। অর্থাৎ এই পাঁচ রাশির মধ্যে মকর রাশির সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, ভাগ্যের সাপোর্ট, কারণ এই ভাগ্যটা কিন্তু ডিপার্টমেন্টে রয়েছে দেবগুরু বৃহস্পতির আন্ডারে, ভাগ্যের সাপোর্ট আপনাদের, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, ইনকাম সোর্স এবং আপনাদের সুনাম খ্যাতি যারা অ্যাস্ট্রোলজিতে রয়েছেন সেখান থেকে আপনার উন্নতি হবে, জ্যোতিষ দুনিয়াতে যারা রয়েছেন সেখান থেকে আপনাদের উন্নতি হবে, মান সম্মান আপনাদের বৃদ্ধি করবে এবং বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ কিন্তু দিবে ফরেন থেকে। এবং শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু মকর রাশি যথেষ্ট লাভ দিতে চলেছে। একদম অন্তিম শেষ রাশি বৃষ রাশির এই বৃহস্পতি ট্রানজিট আপনাদেরকে স্বপ্ন পূরণ করবে। আপনাদের নিজস্ব প্রপার্টি, নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা এবং এর পাশাপাশি ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতির প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে। যারা বিবাহ যোগ্য ছিলেন বিবাহ হচ্ছিল না, বিবাহের বড় ধরনের সম্ভাবনা আসতে চলেছে আপনাদের। এর পাশাপাশি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, আপনাদের শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে বড় ধরনের আকস্মিক অর্থপ্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে এবং আপনাদের সুনাম অর্জন হবে, খ্যাতি আপনাদের বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ এই বৃহস্পতি কিন্তু এই পাঁচ রাশির স্বপ্ন পূরণ করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না হয়তো শুনছেন, কই কৌশিকদা আপনি তো বললেন আমার রাশির নাম, দেখুন রাশির নাম মিলালেই হবে না, আপনার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা দেখা দরকার এবং পাশাপাশি আপনার বাস্তুক্ষেত্রটা কিন্তু দেখা কিন্তু দরকার হয়েছে। আপনার বাস্তুক্ষেত্রে কোনো সমস্যা নেই তো, তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা কিন্তু অবশ্যই দরকার রয়েছে। আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করুন এবং আপনার মা তারা কবচ এবং বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।